সেই সকাল থেকে হেঁটে আসছি, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। একটু জল না পেলে আর হচ্ছে না। এবছর আম না ঠিকঠাক ফলন দিল না। হ্যাঁ তাই তো দেখছি, গাছে ওষুধ না দিলে হয়তো ফলন দেবে না। দাদা বলছি, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এটা তো জলপাইয়ের সময়ই নয়। হ্যাঁ, তবে কাঁচা আম কোথায় পাবেন সেটা বলতে পারি। না না, আমি কাঁচা আম চাচ্ছি না। কাঁচা আম আপনি চাননি, জলপাই চাচ্ছিলেন কি? না, জলপাইয়ের তো সময় নয় তাই বলছিলাম। না না, আমি জলপাইও চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? খামখা এটা করার মানে? উফ মশাই, আপনারা ভুল বুঝছেন, আমি তো একটু জল চাচ্ছিলাম। চাইছেন তো জল, তা বললেই হয়। জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি সমান হলো নাকি? আলু আর আলু বোকরা কি এক হলো নাকি? মাজ্জা মাছরাঙাও কি তাই? চাল কিনতে গিয়ে কি চালটার খোঁজ করার নাকি? বর আর বরকন গাছ কি এক হলো নাকি? আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়েছে আপনাদের সাথে কথা বলা। অন্যায় তো হয়েছে, দেখতে পাচ্ছেন আমরা খালি হাতে যাচ্ছি? লোকের সঙ্গে একটু কথা হইতে গেল না, একটু বিবেচনা করে কথা হইতে হয়। হ্যাঁ ঠিকই তো, চলো তো। যত সব আজে বাজে লোক কোথা দিয়ে চলে আসে কে জানে। কি বললাম আর কি বুঝলো। দাদা একটু শুনছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবেন? একটুখানি জল হবে। আরে আপনি হাসছেন যে? তা মশাই হাসবো না, আপনার গর্ষ তো হাসি পাবেই। কেন, আমি এমন কি বললু? আরে মশাই, পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর একটুখানি জল আপনি পাবেন না। আরে মশাই, আমি সেই জলের কথা বলছি না। দেখুন মশাই, আমার মেলা কাজ পড়ে আছে, আপনার সঙ্গে বাবা করার মতো সময় আমার একটু নেই, এই আমি চললুম। আরে গোপাল নাকি? না না, আমি সেই পুবগা থেকে আসছিলাম, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পুবগা ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? আগে হ্যাঁ, আমি সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, আর বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলেও তেষ্টা পাই, নাম করলেও তেষ্টা পাই, আবার ভাবতে গেলেও তেষ্টা পাই। না না, আমি শুধু একটু জল চাচ্ছিলাম। তা যাই বলো বাপু, এমন জল তুমি কোথাও পাবে না। এই যেমন ধরো খাসা জল, তোফা জল আর চমৎকার জল, ঘুমরের জল খেয়েছো কোনোদিন? না না, আমি সেই জলের কথা বলছি না। আহ খাওনি তাই তো? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদদ জলের জায়গা, সেখানকার যা জল, কি বলবো তোমায়, কত জল যে খেলো। এই যেমন ধরো কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির যে কুয়োর জল অমনটি আর কোথাও পেলাম না, ঠিক যেন চিনির পানা। আদুর মশাই, আপনার জল আপনি রাখেন তো, আমি কখন থেকে একটু খাবার জল খুঁজছিলুম, আর আপনি কিনা এইসব শোনাচ্ছেন? তা বাপু, নিজের গায়ে বসে জল খেলেই তো পাতে, 5 ক্রস হেঁটে এসে এখানে জল খাবার কি দরকার? যত সব গায়ে পড়ে ঝগড়া করা। হুম, কি আজব লোক রে বাবা। আর বলিস না, সেদিন বিল্লু স্যারের ব্যাচে কত সুন্দর খাওয়ালো জানিস না। ও আর পারছি নে, এবার একটু জল না পেলে আর পারবো নে। আরে ওই তো, যাই বল না কেন, বিল্লু স্যার কিন্তু ভালোই খাওয়ায়। ওই তো কজন আসছে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি। দেখি বিল্লু স্যার সামনে বছর আবার খাওয়ায় কি না। দাদা বলছি, আমাকে একটু জলের খোঁজ দিতে পারবেন? এই গায়ের যাকেই জিজ্ঞেস করছি কেউই খোঁজ দিতে পারছে না। একটু আগে এক বুড়োকে জিজ্ঞেস করলুম, সেও কিসব উল্টোপাল্টা কথা বলে গেল।
একটু জলের খোঁজ করতেই উল্টো পাল্টা কত কি শুনিয়ে দিল, পুকুরের জল, ঝর্ণার জল, নদীর জল, এই সব তুলে ধরছে আমাকে। দূর বাপু, আপনাকে পোকা পেই না ভালো গোলটা খাইয়েছে আর ভেবে নিয়েছে অনেক বাহাদুরির কাজ করেছে। তাই বুড়ো আপনার কটা জলের নাম বললো শুনি। তা তো আমি গুনে দেখিনি। ও আপনাকে যতগুলোই জলের নাম বলে থাকুক না কেন, আমরা আপনাকে আরো 50টা জলের নাম বলতে পারি। না না, আমার 50টা জলের নাম চাই নে, আমি শুধু একটু জল খেতে চাচ্ছিলাম। দূর বাপু, আপনি কি শুনতে পারবেন কি পারবেন না বলুন তো। আমি জলের নাম শুনতে চাই নে, আমি শুধু একটু খাবার জল খেতে চাই। তা আপনি যখন শুনতে চান না, হয়তো আমাদের সময় কেন নষ্ট করছেন, যান না এখান থেকে, যান 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 যান। কি আজব লোকজন রে বাবা, কোথ দিয়েছে কে জানে। হ্যাঁ হ্যাঁ, ছাড় তো, চল তো, কোথা দিয়ে সব চলে আসে। হ্যাঁ পাগল ছাগল, কে কোথা দিয়ে, কোন পাগল ছাগল। হ্যাঁ বলছি, বলছিলাম দিদিভাই, একটু জল মিলবে? নিশ্চয় মিলবে, 100 বার মিলবে, আমি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, গল, দল, ফল, কাজল, সজল, উজ্জ্বল, জল, জল, চঞ্চল, আখি জল, ছল, ছল, নদী জল, কল, কল, হাসি শুনি, খল, খল, আকানল, বাকানল, আগল, পাগল, ছাগল, আর কত মিল চান আপনি? ওরে বাবা, আমি সেরকম মিলের কথা বলছি নে। তাহলে আপনি কিরকম মিল চাইছেন? কিরকম কোন ছন্দে, যেমনটি বলবেন তেমনটি মিলিয়ে দেব। এ তো দেখছি আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। আরে আমি শুধু একটু জল খেতে চাই। শুধু একটু জল খেতে চাই, এই তো, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, প্রাণ করে আইঢাই, বল বল না রে ভাই, কোথা গেলে পাই, কি ঠিক মিলল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মিলেছে, খুব মিলেছে, আর মেলাতে হবে না, আমি চললুম, আর মেলাতে হবে না। কে রে পাগল ছাগল, চল তো আমরা গল্প করি। হ্যাঁ চল। এই বছর কেন জানি না মেয়ে গাইতেছে আর যাইতেছে, কোনরূপ বৃষ্টি হইতেছি না। ভাই রে, আমরা কি কোনো পাপ করেছি? তবে আমি যা শুনলুম, ওপাশের গায়ে ভালোই বৃষ্টি হয়েছে। ওই তো কয়েকজন আছে দেখছি, যাই ওদেরকেই গিয়ে একটু জলের কথা জিজ্ঞেস করি। শুধু এই গায়ে বৃষ্টি হইতেছে না। দাদা, বলছিলুম যে একটা কথা বলবো। তা একটা কথা কেন, আপনি দুইটা বলুন, তিনটা বলুন, আচ্ছা আপনি 10টা বলুন। না না, আপনাকে ঠিক চিনতে পারলুম না, আপনি কি এই গায়ের লোক? না না, আমি সেই পূবগা থেকে আসছিলুম। তা একটা কথা বলতি, আপনি সেই পূবগা থেকে এইছেন? আহ মশাই, আপনার আগে আমার কথাটা তো শুনুন। আপনি বলতেছেন না কেন, আপনি না বললে আমরা বুঝবো কি করে? হ্যাঁ, আগে আমি একটু খাবার জল চাচ্ছিলুম, একটু খাবার জল পাওয়া যায়? আরে কি বলছেন মশাই, জলে কোচ করতে আপনি অদূর থেকে এখানে এইছেন? আগে না না, একটু দুঢক জল খেলেই আমার হবে। সে কি বলতেছেন আপনি, সেই দক্ষিণের পূবগা থেকে দুই ঢোক জলের জন্য আপনি এইখানে এইছেন? আহ দূর মশাই, আপনারা একটু জলের খোঁজ দিতে পারবেন কি পারবেন না বলুন তো, এসব আজে বাজে না বকে। কি বললেন, আমরা আজে বাজে বকছি, আপনার সাহস হয় কি করে? আজে বাজে তো আপনি বলছেন তখন থেকে, আর বলছেন আমরা বকছি। এই যে শুনুন মশাই, তখন থেকে লক্ষ্য করতেছি আপনি আমাদের যতরাজ্যের আজে বাজে কথা বলতেছেন আর আমাদের সময় নষ্ট করতেছেন। এই চলো তো, যতরাজ্যের সব পাগল ছাগল, হ্যাঁ চলো তো, দেখি আসে এরা আর সময় নষ্ট করে। কি কথাকে কি বানিয়ে ফেললো। আরে ও দাদা, আপনি কি খুব অসুস্থ নাকি? জল, একটু জল। ও, এই গরমে আপনার মাথাটা বোধহয় ঘুরে গেছে তাই না? আপনি কি মাথায় একটু জল দিতে চান? একটু জলের খবর কেউ দিতে পারলো না, আপনি কি বলতে পারেন জল কি করে পেতে পারি? সে কি, কেউ আপনাকে জলের খবর দিতে পারলো না? না, কেউ দিতে পারলো না। আপনি জল কি করে পেতে পারেন সেই চেষ্টাই করছিলেন বুঝি এতক্ষণ ধরে? সেই চেষ্টাই করছিলাম। আরে দাদা, আপনি ছোট্ট ব্যাপারটা জানেন না, এই দুভাগ হাইড্রোজেন
আর এক ভাগ অক্সিজেন নিয়ে জল তৈরি হয়, এই সহজ ব্যাপারটা আপনি জানেন না? আরে বাবারে, যাই হোক, আপনি বোধহয় ভুলে গেছিলেন, আপনার এবার মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে, আমার খুব মনে থাকবে, আর এই গ্রামেরও সবাইকে আমার মনে থাকবে, তোমাদের সবাইকে আমার মনে থাকবে, সবাইকে। কি আজব লোক রে বাবা। দাদা একটু শুনছেন? কে হে এই ভর দুপুর বেলা কাকে চাই? আগে না, আমি একটু জল চাচ্ছিলাম। জল চাচ্ছিলেন? বসুন। আগে না না, আমি একটু খাবার জল চাচ্ছিলাম। বসুন না, বসুন বসুন, একটু খাবার জল হবে? জলের কথাই যখন বললেন তখন আপনার জানা দরকার জল কাকে বলে, জল কয় প্রকার। আগে না, শুধু একটু খাবার জল পেলেই আমার হতো। খাবার জল, ঠিক আছে, জল হচ্ছে এমন এক জিনিস যার দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। বসুন, আসছে জল, আসছে। বসুন না মশাই, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেনের সংযোগ। তাহলেই হবে, তাহলেই কি হবে, তাহলেই হবে জল। আপনি শুনছেন তো? আগে আরো ভালো করে শুনতে পারতুম যদি একটু খাবার জলটা পেতুম। আহ, বসুন না, পাবেন তো খাবার জল, বসুন। এই কোমর ব্যথা নিয়ে আপনাকে আমি খাবার জল কি করে দিই বলুন তো? আচ্ছা, আপনি বসুন, শুনুন, জল কয় প্রকার, শুনুন না? দূর, আপনি রাখেন তো আপনার জল, আমি নিজেই গিয়ে নিয়ে নিচ্ছি, নিজেই গিয়ে নিয়ে নিচ্ছি। আরে কোথায় যাচ্ছেন ও মশাই? আরে ও মশাই, কে আপনি, কাকে চান? আগে মানে একটু একটু খাবার জল পাওয়া যাবে? হ্যাঁ সে হবে, কিন্তু আপনি কে আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আমি অনেক দূর থেকে আসছিলাম, আমি এক পথের পথিক, এই গায়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি যার কাছে জল চাইলুম কেউ আমায় জল দিচ্ছে না, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, আমার তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। আপনি আপনি আমাকে খাবার জল দিয়ে বাঁচান, একটু বাঁচান আমাকে। সে কি বলছেন, আপনাকে কেউ জল দেয়নি? আপনি দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন,